নমস্কার বন্ধুরা ডাব্লিউ বিএস সিরিশেলের সকল কনজিউমারদের আমার চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমার ভিডিওর কি বিষয়বস্তু অলরেডি আপনারা থামলানি দেখতেই পেয়েছেন আজকে আমার ভিডিও যে নতুন কানেকশান নিলে আপনাদের যদি বাড়ির সামনে পোলের দরকার হয় নতুন কানেকশানে ধরুন একটু আপনার দুটো কি তিনটে পোল লাগবে কি পাঁচটা পোল লাগবে কি দশটা পোল লাগবে এই ক্ষেত্রে আপনাদের কত কি খরচ পড়তে পারে পোলের ক্ষেত্রে কি খরচ পড়তে পারে বা কত দিনে আপনি কানেকশানটি পেতে পারেন সেটি আমি আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন প্রেস করে রাখবেন আর অন্য কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করবার অনেক সময় করতে পারি না তার জন্য আমি আপনাদেরকে কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে সরি তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতেই বলি নতুন কানেকশানে ধরুন আপনার পোলকেস পোল লাগবে বাড়ির সামনে একটি একটি পোল লাগবে কি দুটো পোল লাগবে কি পাঁচটা পোল লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় মনে হয় যে কত কি খরচ করতে পারে নতুন আপনি জায়গা কিনেছেন তো নতুন জায়গার ক্ষেত্রে আপনি কি করে কানেকশানটা কত তাড়াতাড়ি পেতে পারেন কটা পোলের ক্ষেত্রে আপনার কি খরচা পড়বে এটা একটা ব্যাপার থাকেই তো প্রথম কথাই বলি আপনি যখন নতুন কানেকশানে অ্যাপ্লাই করছেন নতুন কানেকশানে যেমন প্রসেডিওর অলরেডি আমি বলে দিয়েছি নতুন কানেকশানে আপনার ভিডিও দেখে নিতে পারেন এক দু বছর এক বছর হয়তো ম্যাক্সিমাম হয়েছে আমি ভিডিও অলরেডি আপনারা আপলোড করা আছে আপনারা দেখেও নিতে পারেন তো নতুন কানেকশানের প্রসেড সেম একই রকম আছে নতুন কানেকশানের ক্ষেত্রে যা যা ডকুমেন্ট বাড়ির জায়গার একটি ডকুমেন্ট লাগে এবং আপনার একটি আইডি প্রুফ লাগে তো নতুন কানেকশানের যা যা ডকুমেন্ট এবং একটি ফর্ম যেটা ফিল আপ করে জমা করতে হয় সেটা আপনাদেরকে সেমই আছে সেরকমভাবে আপনাদেরকে করতে হবে নতুন কানেকশানের জন্য তো নতুন কানেকশান করবার পরে অফিস থেকে আপনাদেরকে একবার একজন একজন ইনকোয়ারিতে আসবে তো ইনকোয়ারিতে আসলে আপনাদেরকে বলবে যে পোল কেসের কটা পোল লাগবে আপনাদেরকে দেখে যাবে সে দেখার পরে অফিস থেকে যদি কেউ আসে যে কোনো টাকা পয়সা চায় কোনো টাকা পয়সা দেবেন না যদি সে ডিমান্ড করে কোনো টাকা পয়সা ছাড়া বলবে ফর্ম ক্যান্সেল করে দেবো এই করে দেবো সেই করে দেবো ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি তাকে বলবেন আপনি করে দিন আমি অফিসে আপনার অফিসারের সাথে কথা বলে নেবো আমি দেখে নেবো যে আপনার আপনি আমার টাকা ছাড়া করতে করেন কি করেন না ডাইরেক্ট অফিসে গিয়ে আপনি চার্জ করবেন তারা পাঁচশো হাজার এরকম করে টাকা নিয়ে যায় অনেক কনজিউমারের থেকে আপনারা একটা টাকাও তাদের চার্জ দেবেন না ইনকোয়ারিতে কোনো চার্জ লাগে না অফিসে যা আপনি কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করেন সেটাই কোটেশান অ্যামাউন্ট সেই টাকাটাই আপনাকে দিয়ে আপনি কানেকশন পাবেন একটা টাকাও এক্সট্রা লাগে না ঠিক আছে তো আপনি খুশি হয়ে তাদের কিছু দিলেন বা আপনি খুশি হয়ে তাদেরকে চা চা হওয়ার কিছু টাকা দেন সেটা আলাদা ব্যাপার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তাদেরকে কী দিলেন না দিলেন সেটা কিন্তু আপনাকে সে কোনো জোর খাটায় যে এটা ছাড়া আমি করবো না বা সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে ডাইরেক্টলি চার্জ করতে পারেন তো দেখুন আমি আপনাদের বলে দিই যে পুলের ক্ষেত্রে ব্যাপারটা পোল কেসে আপনাদের দেখে গেল দেখার পরে আপনাকে বললো যে কি দুটো পোল লাগবে বা এতদিন লাগবে এক বছর লাগবে দু বছর লাগবে আপনি যদি তাড়াতাড়ি করতে চান তাহলে আপনাকে পার পোলে এত টাকা করে দিতে হবে ঠিক আছে প্রথম কথা ডাব্লিউ বিএসিডিসি এল পোল কেসের জন্য মানে পোল একটা লাগুক পাঁচটা লাগুক দশটা লাগুক কোনো পোলের জন্য কনজিউমারের কাছ থেকে একটা টাকাও চার্জ করে না ফার্স্ট কথা হচ্ছে এইটা তো আপনি পোলকে কেসের কানেকশানটা কী করে তাড়াতাড়ি পেতে পারেন এটা হচ্ছে একটা প্রসিডিওর হতে পারে তো তার জন্য আপনাকে একটুখানি সময় অবশ্যই আপনার সময় সাপেক্ষ কারণ পোল সবসময় অ্যাভেলেবেল থাকে না পোল থাকলেও পোলের মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে না পোলের কেবিল অ্যাভেলেবেল থাকে না অনেক সময় এরকম দেখা যায় তো তার জন্য আপনাকে সময় অবশ্যই এর পিছনে দিতে হবে তো কি কি রয়েছে প্রসিডিওর দেখুন ফর্ম ফিল আপ করবার পরে আপনার কোটেশান চলে আসার পরে কোটেশানটা সবার আগে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কোটেশান অ্যামাউন্টটা পেমেন্ট করে দিন পেমেন্ট করে দিলে কিন্তু আপনার যে একটা সিরিয়াল ওয়াইজ লাইন যেটা আপনার বলে সিরিয়াল ওয়াইজ আপনার লাইনে চলে আসবে তো চলে আসার পরে আপনি পোল কেসের যে ব্যাপারটা রয়েছে আপনি অলরেডি অফিসারকে জানিয়ে দিলেন যে আমার এতগুলো পোল লাগবে তারা ইনকোয়ারি করে পোল কেসের প্রসিডিওর তারা স্টার্ট করবে তার জন্য আপনাকে মাঝে মাঝে গিয়ে তাকে রিমাইন্ড করতে হবে পোল কেসের জন্য রিমাইন্ড করতে হবে পোলটা যদি আপনার বসে যায় ধরুন পোল বসে গেছে তার লাগেনি পোলটা এগুলো সব ধর এই ধরনের সব কাজ কিন্তু কন্ট্রাক্টররা করে কোন অফিসার বা কোনো ডাব্লু বিস কোনো কর্মী এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত তারা থাকে হচ্ছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে থাকে না আপনার বাড়িতে হয়তো কাজে যায় ম্যাক্সিমাম যে কন্ট্রাক্টরের যারা এজেন্সির লোক থাকে তারাই কাজে যায় নতুন কানেকশনের ক্ষেত্রেও এজেন্সির লোক যায় পোল ক্যাসের ক্ষেত্রেও এজেন্সির লোকই যাবে তো তারা পোলটা বসিয়ে দেওয়ার পরেও আপনি দা দ্যে ডাব্লিউএসডিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার বা স্টেশন ম্যানেজার এই দুজনের সাথেই কিন্তু এই ধরনের কথা বাকি কারোর সাথে বলে খুব একটা লাভ হবে না তো আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তার সাথে আপনি গিয়ে বলবেন যে হ্যাঁ আমার পোলটি লেগে গেছে বাড়ি মানে বাড়ির সামনে পোলটা বসে গেছে তো এখনও তারটা টানানো হয়নি তার টানানো হলে আপনি আবার তাকে তার টানানোর রিমাইন্ডারও দিলেন আপনার হয়তো দু তিনবার অফিসে যেতে হবে পোল কেসের একটি নাম্বার হয় ওটাও আপনাকে অনেক সময় হয়তো দেবে না প্রোভাইড করবে না যদি আপনাকে কোনো অফিসার যদি ভালো আপনাকে দিয়ে দিলে তো যদি কোনো সময় পোল ক্যাসে অর্ডারটা আপনার হচ্ছে না পাস হচ্ছে না আপনি তখন আপনি যখন ডিভিশন অফিসে যেতে পারেন যদি আপনাকে যে আপনার যে সাপ্লাই ইলেকট্রিক অফিস যদি আপনার সাথে কোঅপারেট না করে আপনি ডাইরেক্ট ডিভিশন অফিস যে রয়েছেন ডিভিশন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটি যদি এনারা কোনো ডিলে করে তাহলে কিন্তু আপনার কাজটা অবশ্যই ফাস্ট হবে ঠিক আছে তো আপনারা পোলটা বসে যাওয়ার পরে কেবিলটাও লেগে যাওয়ার পরে আপনারা আবার কিন্তু রিমাইন্ড করবেন আপনাদেরকে তিন চার মার রিমাইন্ড করতে হবে আপনাদের হয়তো একটুখানি অফিসে যেতে হবে বারবার করে সময় সাপেক্ষে একটু হলেও কেসের ক্ষেত্রে আমরাও এটা বুঝি যে কনজিউমারদের একটু কেসে হলেই একটুখানি কষ্ট হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে কয়েকবার যেতে হবে কিন্তু আপনি গেলেই কিন্তু আপনার কাজটা তাড়াতাড়ি হবে আপনি এই এই যদি প্রসিডিওর ফিল আপ ফলো করেন তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হবে এবং অবশ্যই কোনো এজেন্সি লোককে বা আপনার কোনো ইনকোয়ারি লোককে কোনো একটা টাকাও চার্জ দেবেন না আপনারা তারা যদি কোনো রকম আপনাদেরকে জোর জবরদস্তি করে বা ইয়ে করে সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট অফিসার স্টেশন ম্যানেজারের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন স্টেশন ম্যানেজার যদি আপনার সাথে কোপারেট না করে তারপরে ডিভিশন অফিস ডিভিশনাল ম্যানেজার রয়েছে তার সাথে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন অবশ্যই আপনার বিনা খরচাতেই আপনার মানে আপনার যে কোটেশান অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের ভিত্তিতেই আপনার কোলকেস একটা জায়গায় পাঁচটা হলেও আপনার বাড়িতে কানেকশন অবশ্যই দেওয়া হবে নমস্কার আশা করি যদি আপনার ভিডিওটি ভালো লাগে হেল্প হয় অবশ্যই লাইক করবেন লাইক করলে আমি একটু এনার্জি পাবো অবশ্যই